কেন? ভক্ত হবার আগে আমাকে অহিংস পরায়ণ হতে হবে। হৃদয় থেকে হিংসা অহংকার কালিমা দূরীভূত করো, সত্যের পথ অবলম্বন করো, সত্যকে বজায় রেখে চল। ভক্ত হবার এগুলো প্রধান প্রধান উপায়। আজকের দিনে আমরা হিংসা বর্জন করতে পারি না। প্রত্যেকটি মানুষের ভিতরে হিংসা ক্রোধ অহংকার ঝুলে পড়ে যাচ্ছে আমাদের জীবন। আজকাল ঘরে ঘরে এত ঝগড়া, এত মারামারি, এত কাটাকাটি, এত অশান্তি, টিভি খুললেই কাগজ হাতে পেলেই দেখতে পাবে। আগেকার দিনে মায়েদের সাতটা ছেলে, আটটা ছেলে, ছেলে ছেলের বউ নিয়ে একসঙ্গে রান্না বান্না হতো, একসঙ্গে খাওয়া দাওয়া হতো, সবাই একসঙ্গে মিলেমিশে থাকতো। ঝগড়া কি তাদের হতো না? আবার মিল হয়ে যেত তাদের, আবার মিলেমিশে একাকার হয়ে যেত সবাই। কিন্তু আজকের দিনে দুই ভাই মিলেমিশে থাকতে পারে না। মিলেমিশে থাকা তো দূরের কথা, সামান্য একটু জমির জন্য, জায়গার জন্য ভাই ভাইকে খুন পর্যন্ত করে দেয়। কত মারামারি, কত কাটাকাটি, মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। তাই আমি কৃষ্ণ ভক্ত হই, কালী ভক্ত হই, শিব ভক্ত হই, যে ভক্তই হই না কেন, ভক্ত হবার আগে আমায় হতে হবে অহিংস পরায়ণ। আর একটা কথা ভগবান বললেন কি, সত্যের পথ অবলম্বন করো। কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে টানা 18 দিন ধরে হচ্ছে যুদ্ধ, ভগবান কৃষ্ণের কথা মতো ধর্মরাজ যুধিষ্ঠির একটা মিথ্যে কথা বলেছিলেন, আপনাদের সবার জানা সেই কথা, অশ্বত্থমা হত ইতি গজ। তাও কৃষ্ণের কথায় একটা মিথ্যের আশ্রয় নেওয়ার ফলে ধর্মরাজ যুধিষ্ঠিরকে স্বর্গে যাওয়ার পথে তাকে নরক দর্শন করে তারপর যেতে হচ্ছে। নরক দর্শন করে, নরকের যন্ত্রণাগুলো দর্শন করে তারপর তাকে যেতে হচ্ছে স্বর্গে, একটা মিথ্যের আশ্রয়ের জন্য। তাহলে ভেবে দেখুন তো, সারাটা দিন 24টা ঘন্টার মধ্যে আমরা কতগুলো মিথ্যার আশ্রয় নিচ্ছি, কোথায় ঠাঁই হবে আমাদের? পাওনাদার বাড়িতে আসছে, বাবা ছেলেকে শিখিয়ে দিচ্ছে বলে আয়, বাবা বাড়িতে নেই, বাবা ছেলেকে শেখাচ্ছে বলে আয় বাবা বাড়িতে। তাহলে মিথ্যা দিয়ে আমাদের জীবন, তা বলে কি আমরা সংসার ধর্ম ছেড়ে দিয়ে সন্ন্যাসী হব? না, কলিযুগে সন্ন্যাস ধর্ম বর্জন নিয়ম নাই। সংসারকে ভালোবাসো, সংসার যদি কৃষ্ণের চরণে সঁপে দিয়ে কৃষ্ণের সংসারে পরিণত করে দাও, সেই সংসারে দুঃখ থাকে না, কষ্ট। সংসারটাকে কৃষ্ণের সংসার করে দাও, সংসারটা খারাপ জিনিস নয়, এই সংসার থেকে তো জন্ম নিয়েছেন মহাজনরা, মনীষীগণ, সাধু গুরু বৈষ্ণবজন, স্বয়ং ভগবানও, তিনি তো জগতের বুকে এমনি এমনি উদয় হননি, তিনি তো সংসার থেকেই, মায়ের কোল থেকেই তিনি জগতের বুকে এসেছেন। তাহলে সংসারটা খারাপ জিনিস নয়, কিন্তু পার্থক্যটা কোথায়? সংসারটাকে সংসারের মতো আমরা করতে পারি না, সংসার করে ফেলি। ভোরবেলা উঠে দেখবেন কাক, কাক ডাকে, কি বলে? কা 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 কা। আর আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেই চা 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 চা, চা না খেলে ঘুমটাই তো ভাঙবে, কিছুই হবে না, সকালে কোনো কাজকর্ম সব তালা। তাহলে অভ্যেসটা কোথায় গেছে? সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে আগে কৃষ্ণ বিগ্রহ দর্শন করো, গুরু মন্ত্র মনে মনে জপ করো, এই যে সকালটা হলো আজকের জীবনে, আগামী সকালটা যে আমার জীবনে আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। মহারাজ পরীক্ষিত তিনি জানতে পেরেছিলেন, একটি সপ্তাহ 7টা দিন আমি থাকবো জগতে,
সাতটা দিন ধরে তিনি কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করেছেন, কিন্তু আমাদের সাত দিন তো দূরের কথা, আগামীকাল সকালটা যে আমার জীবনে আসবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। তাই সকালে ঘুম থেকে উঠে মনে মনে ভাববেন একটাই কথা, হে গোবিন্দ তুমি করুণা করেছো বলে আজকের সূর্যটা আজকের সকালটা আমি দেখতে পেলাম, তাই তোমার চরণে অনন্ত কোটি প্রণাম। আর একটা জিনিস, যে সূর্যের আলোয় আমরা আলোকিত হই, সূর্য যদি না থাকতো ভেবে দেখুন তো জীবন ধারণ হতো আমাদের, হ্যাঁ বাঁচতে পারতাম না। সূর্য না থাকলে অক্সিজেন পেতাম না, আলো বাতাস পেতাম না, সূর্য না থাকলে ফসল উৎপন্ন হতো না, জীবন ধারণ করতে পারতাম না। কিন্তু সারাটা দিন ২৪টা ঘন্টার মধ্যে ওই সূর্য দেবতার কাছে কি আমরা একবারও মাথা নোয়াই? এগুলো জানতে হয়, করতে হয়। হে সূর্য দেব, তুমি আছো বলে আমি আমার জীবন ধারণ করে আছি, তাই সকালে উঠে আমি তোমার চরণে প্রণাম জানালাম। এই যে ধরিত্রী মাতা, ইনিও তো একজন মা, ভেবে দেখুন তো সারাটা দিন এই ধরিত্রী মায়ের বুকে আমরা কত ব্যথা দিই, কত আঘাত করি। এই মাটির উপরে ফসল উৎপন্ন করে তবে আমরা জীবিকা নির্বাহ করি, আমাদের জীবন চালাই, সংসার চালাই, এই মাটির উপরে চরণ রেখে কত আঘাত করি। সারাটা দিনের মধ্যে একবার ওই ধরিত্রী মাকে প্রণাম করে বলি না, হে মা তোমার অঙ্গে কত ব্যথা, তোমার অঙ্গে কত যন্ত্রণা দিচ্ছি আমরা, তাই তোমার চরণের উদ্দেশ্যে প্রণাম জানালাম। এগুলো করতে হয় বাবা। তাই ভক্ত হওয়ার তিনটি উপায়, প্রথম কথা হলো অহিংস, দ্বিতীয় কথা হলো সত্যপথ, আর তৃতীয় হলো অচৌর্য। চুরি করা, চুরি বিদ্যাটা ভগবান আস্বাদন করতে পারেন, গ্রহণ করতে পারেন। ভক্ত হতে গেলে এই জিনিসটা বর্জন করতে হবে। কি চুরি? না যার জিনিস নিচ্ছি, যার জিনিস নিয়ে জীবন চালাচ্ছি, তাকে না প্রণাম জানানো, তার চরণে কৃতজ্ঞতা না জানানো, এটাও চুরি। ওই যে বললাম সূর্যদেব, ধরিত্রী মাতা, স্বয়ং ভগবান, দেব দেবী, দেব ঋণ, ঋষি ঋণ, তাদের কাছে কৃতজ্ঞতা না জানানোটাই হচ্ছে চুরি করা। আর একটা জিনিস দেখবেন, মায়েরা মায়েরা বাবারা সবাই, বাবা শুধু মায়েদের কথা বলবো কেন, দেখবেন ভোরবেলা যখন মর্নিং ওয়াক করতে যান, হাঁটতে যান, কি করেন অনেকে, কারোর গাছে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, টপটপ টপটপ, মানে চারটে প্লাস্টিক রেডি আছে পকেটে, টপটপ টপটপ, কেউ দেখছে না তো, তুলে নিয়ে ভগবানের চরণে এসে আমরা অর্পণ করে দেব। হরিবিলাস গ্রন্থটা পড়ে দেখবেন, হরিভক্তি বিলাস গ্রন্থটা খুলে একটু পড়ে দেখবেন, চুরি করা ফুল যদি ভগবানের চরণে দেওয়া হয়, পুণ্য আপনার হবে না, যার বাগান যে বাগানের মালিক, যে গাছের মালিক, পুণ্য অর্জন তার হয়ে যাবে। হরিবিলাস গ্রন্থটা একটু পড়ে দেখবেন, এটা আমার মুখের কথা নয়, হরিভক্তি বিলাস গ্রন্থটা পড়ে দেখবেন। হ্যাঁ, কার চুরি জিনিস ভগবানের চরণে দিলে আপনার পুণ্য হবে? আপনি অপারক, আপনি দীন দুঃখী, আপনি ভিখারী, আপনার কিছু নাই, সেই মানুষটা যদি চুরি করে ফুল নিয়ে গোবিন্দ চরণে অর্পণ করে পুণ্য তার হবে। কিন্তু যার অগাধ আছে, সকালবেলা উঠে বাজারের ব্যাগটা হাতে নিয়ে, বাজারের সব থেকে বড় ইলিশ মাছটা আসবে আমার ঘরে, করকড়ে ২০০০ টাকার নোট, সেটা দিতে পারছি সংসারের মানুষগুলোর জন্য, দামি দামি ব্যাগ ভর্তি করে বাজার আনতে পারছি ভগবানের জন্য দিতে পারছি, ব্যাগ ভর্তি করে আমার বাজার আসছে, শাক আসছে, সবজি আসছে, মাছ আসছে, আরো কত কি আসছে যেগুলো কীর্তনের আসরে বলা যাবে না, আপনারা সবই জানেন। কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় ভোরবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে লোকের গাছের ফুল চুরি করি ভগবান, ভগবানও গেঁড়াকল করে রেখে দিয়েছে। ২০০০ টাকার বাজারের ব্যাগ তুমি ভর্তি করেছো বটে, কিন্তু দুপুরবেলা তোমার পাতে পড়বে ওই করলা,
করলা সেদ্ধ, চিরতার জল আর একটু সবজি সেদ্ধ করে স্টু খাও। ব্যাগ ভর্তি করে তুমি এনেছো বটে, কিন্তু তার কাছে কৃপণতা করেছো ভাই, তাই তোমারও সেবা হবে না। হরি বল হরি বল। তোমার কপালে ওই চিরতার জল আর করলা সেদ্ধ, তাকে দাও, উজাড় করে তাকে দাও। সংসারের মানুষগুলোর জন্য সারাটা জীবন দিয়ে যাবে, সারাটা জীবন করে যাবে, শেষের দিনে বলবে আমার জন্য করেছটা কি। ছেলে বলবে আমার জন্য করেছো কি, মেয়ে বলবে আমার জন্য করেছটা কি। তুমি এমনি এমনি বড় হয়ে গেলে বল, কিছু করো না, সংসারের মানুষগুলোর জন্য সারা জীবন করে যাবে, কোনোদিন সময় পাবে না, কিন্তু যার জন্য একটু কিছু করলে উজাড় করে সব দিয়ে দেয়, তার জন্য আমাদের কোনোদিন কিছু করতে বাসনা যাবে না। তার কপালে ওই চুরি করা ফুল ফল জোটে, তার কপালে ওই শুকনো দুটো বাতাসার নকুলদানা, আর ওই যে বাতাসা নকুলদানা, নকুলদানা যারা তৈরি করে বাবা, ওই ফ্যাক্টরিতে যদি একটু যেতে পারতাম, একটু প্রণাম করে আসতাম। কত ছোট সাইজের যে নকুলদানা হয়, যারা দেয় নকুলদানা গোবিন্দকে তারা যায়, তাই তাকে দেওয়ার জন্য যত ছোট বানাতে পারবে, যত কম দিতে পারবে তত মঙ্গল। কিন্তু যাদের জন্য সারা জীবন করে মরছো ভাই, যেদিন জরাই জরাচীর্ণ হয়ে পড়ে থাকবে এক কোনায় সংসারের, সেই মানুষগুলো দুদিন ভালোবাসবে, চার দিন ভালোবাসবে, ছদিনের দিন দেখবে চেনা মানুষগুলো যেন কেমন অচেনা হয়ে গেছে। কিন্তু যার জন্য কোনোদিন কিছু করনি, তিনি শেষের দিনের সম্বল, তার ওই চরণ তরি ছাড়া ভব সমুদ্র উদ্ধার হওয়ার আমাদের কোনো রাস্তা নেই। তাই সবাই আমার সঙ্গে একসঙ্গে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, নাম রে মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, করি না মধু মাখা এই নাম। ও গো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা মধু মাখা এই নাম, নাম রে সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, করি না মধু মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরে নাম মধু মাখা এই নাম। এই নাম জপ আর ভোলো আপনারে, ঘুচে যাবে তৃষ্ণা প্রেম পরামারে। এই নামে জপ ভোলো আপনারে, ঘুচে যাবে তৃষ্ণা প্রেম পরামারে। হরি
হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কে সবাই এই মধুমাখা এই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা এই না।